হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমার রেসিপিটি হচ্ছে পেরা সন্দেশ। এই পেরা সন্দেশটি খেতে অনেক মজা, যা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা ঘরে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারি। সো চলুন দেখে নিই এই পেরা সন্দেশটি করার জন্য কী কী লাগছে আমাদের। এখানে আমি এলাচ নিয়েছি দুটা, সেটা গুঁড়ো করে নিয়েছি। দুই ধরনের বাদাম নিয়েছি, নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি ঘি, এরপর নিয়ে নিয়েছি জাফরান, তারপর নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক। আমি ডেনিশের কন্ডেন্স মিল্কটা নিয়েছি। তারপর চুলা একটি প্যান বসিয়েছি, প্যানের ভিতরে আমি হাফ চামচ ঘি ঢেলে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিন কন্ডেন্স মিল্ক। আমি পুরাটা দিব না, আমি হাফ টিন দিয়েছি। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তারপরে সবসময় নাড়াচাড়া করতে লাগবে। তারপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, একটুখানি দিব আর নাড়ব, যাতে কোনো ধরনের লাম্পস না পড়ে। তার জন্য আমি একসঙ্গে দুধটা দিব না, আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে নেড়ে চেড়ে দিব। আমি কয়েকটি ভাজে দিব গুঁড়া দুধটা। আর বন্ধুরা, এই সন্দেশটা খেতে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না যে এত অল্প কিছু উপকরণ দিয়ে বানানোর পর এই সন্দেশটা এত মজা হয় কিভাবে। করে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে কত মজা। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন আমি একটু ভালো মতো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া। আমি দুটা এলাচ গুঁড়া করে রেখেছি, একটু হালকা বেজে সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জাফরান, ভিজিয়ে রেখেছিলাম আমি 1/4 কাপ গুঁড়া, 1/4 কাপ লিকুইড দুধের সাথে সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পেরা সন্দেশটি আমি শিখেছি আমার মায়ের কাছে। আমরা যখন ছোট ছিলাম আমার মা এই সন্দেশটি আমাদের করে দিত। তারপর দিয়ে দিচ্ছি আবার জাফরান আর দিয়ে দিচ্ছি বাকিটা ঘি। আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছিলাম, তখন হাফটা দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফটা। তারপর এখন এখানে আমি দিয়ে দিব ময়দা। আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে তারপর আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখবেন এটা একটা ডোয়ের মতো পরিবর্তন হবে। এই যে দেখেন, কড়াই থেকে এমনি আপনি আপনি উঠে যাবে, তখন মনে করবেন এটা অলমোস্ট হয়ে আসছে। তো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়েছি। এখন 5 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপর আমি ঠিক এরকম করে বানিয়ে নিচ্ছি। একটু গরম, বাট এটা গরম থাকতেই বানাতে হয়, না হয় পারফেক্টভাবে হবে না। আর সন্দেশটা আমরা রুটি দিয়েও খেতে পারি, খালি খেতে পারি, মুড়ির সঙ্গে খেতে পারি, সব কিছু দিয়ে আমরা খেতে পারি। তো এইভাবে আমি সবগুলো সন্দেশ বানাচ্ছি। দেখেন, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দু হাতে তালু দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে লাগবে। তো হয়ে গিয়েছে আমার সবগুলো বানানো। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথম পেস্তা বাদাম, প্রত্যেকটা মুখে একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, গুঁড়া গুঁড়া করে আমি ছেঁচে রেখেছি এবং কাজু বাদামও সাথে দিয়েছি। দিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি। বন্ধুরা, দেখে যদি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলে কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্টস করবে, আর আমার জন্য বন্ধুরা দোয়া রাখবে আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।